নমস্কার, মহুয়া সাহা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি বাড়িতে চাউমিন বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নিই আমি আমি চাউমিন বানানোর জন্য কী আমি উপকরণ নিয়েছিলাম। তো আমি এখানে সমস্ত সবজি নিয়ে নিয়েছি, গাজর নিয়েছি, বরবটি কলাই নিয়েছি, একটু আলু নিয়েছি, আর টমেটো কুচি নিয়েছি, আর এখানে মিট মশলা, চাউমিন মশলা, আর টমেটো সস, আর ম্যাগি মশলা এগুলো নিয়েছি, আর চাউমিন নিলাম। তো আমি এখানে টমেটো সস ছাড়াও আরও দুটো সস ব্যবহার করব, তো সেটা আমি তোমাদের ভিডিওটার মাঝখানেই বলে দেব, তো তোমরা দেখতে থাকো। আর এখানে তোমরা যদি না কেউ আলু খেতে পছন্দ করো তাহলে আলুটা তোমরা না দিয়ে অন্য কোনো সবজি তোমরা দিতে পারো। তো এখানে আমি সোয়াবিনও নিয়েছি, একটু সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি। সোয়াবিনটাকে ভিজিয়ে এটাকে ছোটো করে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে এটাকে তেলে ভাজবো। দেখবে চাউমিনে দিলে খুব সুন্দর খেতে লাগে। তো জলটা গরম হয়ে গেছে, এখানে জলটা গরম হয়ে গেলে এবার এখানে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলে চাউমিনগুলো একে অন্যের গায়ে লেগে যায় না, খুব সুন্দর একটা ছাড়া ছাড়া ঝরঝরে ভাব থাকে। তো জলটা গরম হয়ে ফুটে গেলে এর মধ্যে চাউমিনগুলো এবার দিয়ে দেবো। চাউমিনটাকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে আর চাউমিনটাকে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকাটা 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো চাউমিনটা নরম হয়েছে নাকি। চাউমিনটা নরম হলে সেটা আমরা পেতেতে ছেঁকে ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে রেখে দেবো। তো এখানে আমি এবার সবজিগুলো ভাজবো, কড়াইতে তেল দিয়ে সবজিগুলোকে দিলাম, তার মধ্যে এবার নুন হলুদটাকে দিয়ে দেবো। নুন হলুদটাকে দিয়ে তারপরে একেবারে কম আছে ভাজবো, হলুদটাকে দেওয়ার পর একেবারে কম আছে আমি জিনিসটাকে ভাজবো, একবার থালাটাকে ঢেকে দিয়ে একেবারে গ্যাসটাকে সিমে করে দিয়ে। তো এখানে 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম আমার আলুগুলো সব সবজিগুলো নরম হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে রেখে সোয়াবিনটাকে ভাজবো। সোয়াবিনটাকে ছোটো ছোটো কুচি করে রেখেছি, তো কড়াইতে তেল দিয়ে সোয়াবিনটা দিয়ে তারপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখবে খেতে খুব সুন্দর লাগে, আর চাউমিনে দিলেও একটা খুব সুন্দর টেস্ট হয়। তো তোমরা সোয়াবিনটা যদি তোমাদের পছন্দ না হয় তাহলে বাদ দিতে পারো, তো দিয়ে দেখতে পারো, দেখবে খেতে ভালোই লাগবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম টমেটো সস ছাড়াও দুটো সস দেবো, সেটা হচ্ছে সয়া সস আর রেড চিলি সস। তোমাদের কাছে যদি সসগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে শুধু টমেটো সস দিলেই হবে, আমার কাছে ছিল তাই জন্য আমি দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে সেটাকে আমি ভালো করে হাতে করে একটুখানি গুলিয়ে নেব, গুলিয়ে নিয়ে রেডি করে রাখবো ওটা চাউমিনে দেওয়ার জন্য। তো আমি এবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পর চাউমিন আর সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। চাউমিন আর সবজিগুলোর সাথে ভালো করে মেশানোর পর তারপরে আমি এখানে সসটা অ্যাড করব। তো দেখো আমি এখানে অল্প অল্প করে চাউমিন আর অল্প অল্প করে সবজি ভালো করে মেশাচ্ছি, ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর আমি এখানে টমেটো সসটা অ্যাড করব। এখানে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সসটাও দিয়ে দিয়েছিলাম। তো সসটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে এখানে আমি মশলা দিচ্ছি। এখানে আমি একটু চাউমিন মশলা দিয়েছি, একটু ম্যাগি মশলা দিয়েছি, আর একটু মিট মশলা দিয়েছি, আর একটু পরিমাণ মতো নুনটা একটু তোমরা দেখে নেবে, যদি না হয় তো এই সময় তোমরা একটু নুনটা দিয়ে দেবে। তো নুনটা দিয়ে দেওয়ার পর আমি এবার ভালো করে ভেজে নেব চাউমিনের সাথে সমস্ত মশলাগুলোকে। একটু ভালো করে ভেজে নিলে আমাদের চাউমিনটা তৈরি হয়ে যাবে। তো ভালো করে এবার একটু আমি ভেজে নেব। আমার চাউমিনটা এখানে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।